বিসমিল্লাহিরাহমানিরাহিম। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের ভাই ও বোনেরা, যুক্তরাজ্য বলতে আমি সারা দেশটাকে বোঝাচ্ছি, সকল দল মত নির্বিশেষে আমি সকলকে ঈদের ঈদ মুবারক এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনার একটু আগে খসরু সাহেবের কাছে শুনলেন বাংলাদেশের পরিস্থিতি, আপনারা নিজেরাও কম বেশি সব সকলেই জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি। এই বর্তমানে অবৈধ একটি সরকার, এখন যে নিজেদেরকে সরকার বলে দাবি করে, এরা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত নয়। কারণ 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যায় নাই, ভোট দেয় নাই। তার আগে, নির্বাচনের আগে 154 জন এমপিকে নির্বাচিত বলে ঘোষণা করে দেওয়া হলো। 154 জন এমপি ভোট ছাড়াই নির্বাচিত হয়ে গেল, আর বাকি যে কটা থাকলো সেগুলোর জন্য 4ই জানুয়ারি যখন নির্বাচন, সেই নির্বাচনে ভোট কেন্দ্রগুলি ফাঁকা, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ওরা সব ঘুমাচ্ছে, আর দেখা যায় সামনে কুকুর বসে আছে, মানুষের লাইন নাই, মানুষ নাই, কুকুর বসে পাহারা দিচ্ছে। এই হলো অবস্থা, এমনকি পুলিশও নেই। এমন আওয়ামী লীগের যে নেতা কর্মীরা যারা ভোটার, তারাও যায়নি ভোট দিতে। এই হলো অবস্থা। কালকে সেটাকে আপনারা গণতান্ত্রিক নির্বাচিত সরকার জনগণের ভোটে মেলে মেনে নেবেন? জনগণের কেউ মানে না, কেউ মানে না। আসলে এই সরকারকে বৈধতা কেউ দেয়নি, বৈধ সরকার এটা নয়, তারপরেও গায়ের জোরে তারা চালিয়ে যাচ্ছে। এবং আপনারা সংবিধানকে পরিবর্তন করে এমন নিজেদের মতো করেছে যাতে আজীবন ক্ষমতায় থাকতে পারে আর অন্য কেউ নির্বাচন না করতে পারে। আপনাদের মনে আছে বাকশাল? সেই বাকশালের মতো অবস্থা করে ফেলেছে দেশকে। কাজে কোনো নির্বাচন দেশে সুষ্ঠু হয় না। আমরা বলেছি যে জাতীয় নির্বাচন হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে, আর কিন্তু অন্য যে নির্বাচনগুলি আমাদের হয়, লোকাল গভর্নমেন্টের যে নির্বাচন, সেই নির্বাচনগুলি হয় কিন্তু যে সরকার থাকে তার অধীনে। ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনও তারা সিল মারে, উপজেলা নির্বাচন প্রথম দুইটা ঠিক হচ্ছিল, একটু ভালো হচ্ছিল, সেখানে দেখা যাচ্ছে বিএনপি আমরা আগায় আছি, অনেক ওদের থেকে আগায়, সেইটা দেখে তারা সহ্য করতে পারল না। পরের তিনটা তারা সব ভোট ছিনতাই করে নিয়ে গেল, আমাদের খুব কম, ওদের বেড়ে গেল তখন। এই হলো অবস্থা। মেয়র নির্বাচন রাজশাহীতে হয়েছে, তারা আমরা কন্টেস্ট করেছি, সেখানে আমরা বিজয়ী হয়েছি। গাজীপুরে হয়েছে, সেখানে প্রথমবার হলো, সেখানে বিএনপি বিজয়ী হয়েছে। তারপরে খুলনায় হয়েছে, খুলনায় বিএনপি বিজয়ী হয়েছে। তারপরে চট্টগ্রামে হয়েছে, চট্টগ্রাম বিএনপি বিজয়ী হয়েছে। তা সব যে কটা সিটি কর্পোরেশনে হয়েছে, কুমিল্লায় হয়েছে, সেখানেও বিজয়ী হয়েছে, সবগুলোতে বিএনপির বিজয়ী হয়েছে। তার মানে জনগণ আজকে বিএনপির পেছনে ঐক্যবদ্ধ হয়েছে, বিএনপির সমর্থন বহু অংশে বেড়ে গেছে। এই ভয়ে তারা একটা নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না। নিরপেক্ষ নির্বাচন দিলে জানে যে তাদের বহু লোক এখন যাদেরকে তারা বিনা ভোটে নির্বাচিত করেছে, এগুলো একটাও পাস করবে না। আর আমি বারবার বলি, আপনারাও জানেন আমি নামটাম বলি না, এগুলোর নাম বলার মতো নয়। তাদের সঙ্গে যে কিছু পরগাছা এসে জুটেছে না কোনো দল, এই পরগাছাগুলি
এই পরগাছাগুলি এসে তাদের সঙ্গে জুটেছে, এই কারণে যে ওই নৌকায় পাড়ি দিয়ে তারা ইলেকশন পার হতে, নিজেদের কোনো এর আগে বহুবার ইলেকশন করেছে, কোনোবার তাদের জামানতটাও রাখতে পারে নাই, এত খারাপ অবস্থা, কোনোদিন ওরাবাদী ইউনিয়ন কাউন্সিলও জিতবে না, এরকম অবস্থা তাদের বুঝছেন এলাকায়। কাজে সেই জন্য ওই পরগাছাগুলি ওদের উপরে ভর করে আছে, এবং আওয়ামী লীগের যারা নেতা আছে, পুরনো নেতা কর্মী সিনিয়র, তারাও পাত্তা পাচ্ছে না বুঝছেন, এখন হলো এই অবস্থা। আর পুরো দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে দেশের সব, আর কি বিএনপির যত নেতা কর্মী আছে সকলের নামে মামলা, আমরা প্রত্যেকেই মামলার আসামি, প্রত্যেকের নামে মামলা, একটা নয়, কারণ আমি 20টা, 25টা, 30টা, 100টা পর্যন্ত মামলা গেছে, 100টার উপরে প্রত্যেকের নামে মামলা, পাঁচজন ধরে আর এই করে হলো বলে যে অজ্ঞাত 500 জন, এরম করে সব মামলা দিয়ে দেয়। এ হলো বাংলাদেশ আজকে কারাগারে পরিণত, জেলখানায় মানুষ ঠিক মতো ঘুমাতেও পারে না, জায়গা নেই জেলখানায়, কোথায় ঘুমাবে, এই হলো দেশের অবস্থা। দেশে কোনো মৌলিক অধিকার নাই, মানব অধিকার নাই, আইনে শাসন নেই, গণতন্ত্র তো নেই। এই যে আমাদের সামাজিক সংগঠন যেগুলি আছে, মানব অধিকার সংগঠন, তারা যখন হইচই করে দেশে নিয়ে, দেশের সমস্যা নিয়ে, তখন তাদের উপরে চড়াও হয়, তাদেরকেও মামলা দেয়। সংবাদপত্রের কোনো স্বাধীনতা নাই, সাংবাদিকরা লিখতে পারে না, তারা লিখতে পারে না, যদি তারা লেখে পরের দিন তাদের নামে মামলা হয়ে যায় এবং জেলখানায় নিয়ে যায়। এই টক শোগুলো যে হতো আগে, আপনারাও নিশ্চয়ই দেখতেন কিছু কিছু টক শোগুলোতেও এখন যারা একটু সরকারের যে সঠিক যে বেআইনি যে কাজগুলো করছে সেগুলো সঠিক সমালোচনা করে যারা, তাদেরকে টক শোতে আসতে দেওয়া হবে না, তাদেরকে কোনোভাবে আসতে দেয় না, ওদের চামচা কতগুলো আসবে, এক সাইডে তারা ইচ্ছে মতো নিজেদের গুণকীর্তন গিয়ে যাবে। কাজে আজকে সংবাদপত্রে স্বাধীনতা নেই, টেলিভিশনে কোনো কিছু বিরোধী দলের কোনো কিছু প্রচার করা যাবে না, এই তারেক রহমানের বক্তব্য ওখানে প্রচার করা যাবে না, এই হলো তাদের গায়ে জ্বালা। তাদের আওয়ামী লীগের সবচেয়ে বড় আতঙ্ক হলো খালেদা জিয়া, তারেক রহমান, কিছু হলেই তাদের নাম পার্লামেন্টে, এই তাদের একদলীয় পার্লামেন্ট, এই একদলীয় পার্লামেন্টে তাদের তো করার কিছু নাই, এরা অপোজিশনেও বসছে, মন্ত্রিত্ব নিয়ে আছে, অপোজিশন সরকারের বিরুদ্ধে কিছু বলতেও পারে না, সেজন্য কি হলো ওই পার্লামেন্টে বসেও খালেদা জিয়াকে গালাগালি দিচ্ছে, তারেক রহমানকে দিচ্ছে, মিথ্যে কথা বলছে, জিয়া রহমানকে দিচ্ছে, এই হলো তাদের কাজ, আর কোনো কাজ নেই। আজকে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, আজকে বাংলাদেশে দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে, এই হলো দেশের সার্বিক অবস্থা। আজকে মানুষ আজকে এর পরিবর্তন চায়, মানুষ চায় দেশের শান্তি, মানুষ চায় দেশে উন্নয়ন, দেশে আইন শৃঙ্খলা ভালো থাকুক, দেশের আইন শৃঙ্খলা এত খারাপ যে প্রতিনিয়ত মানুষ গুম হচ্ছে আর খুন হচ্ছে, আপনারা দেখেন কাগজে যে খুন হয়ে এর লাশ ওখানে পড়ে আছে, ওর লাশ ওখানে পড়ে আছে,
নানা রকম দেখতে বিভিন্ন জায়গায়, সারা দেশময় একই অবস্থা। কাজেই আর চলছে গুম আর খুনের রাজনীতি, আর হাসিনার অত্যাচার, মিথ্যাচার আর দুর্নীতি। হাসিনা পরিবার এখন এমনভাবে দুর্নীতি করছে যে বাংলাদেশে এখন টাকার ব্যাংকগুলোর একদম অবস্থা খারাপ করে দিয়েছে। এখন দেখবেন যে এই বাজেট যে করেছে, এই বাজেট কিন্তু তারা বাস্তবায়ন করতে পারবে না। তারা বলে উন্নয়ন, উন্নয়ন কোথাও নাই। ঢাকার রাস্তাঘাট দিয়ে চলা যায় না, ঢাকা শহরে হাইওয়েগুলোর অবস্থা একই, তাহলে কোথায় উন্নয়ন? মানুষ উন্নয়নেরও কোনো চেহারা দেখে না। আপনারা দেশে গেলেই দেখতে পাবেন যে হাসিনা কি উন্নয়ন করেছে, উন্নয়নের কোনো না, উন্নয়ন বড় বড় প্রজেক্ট নেয়, আর ওই প্রজেক্ট থেকে কমিশনগুলো খাওয়ার জন্য প্রজেক্ট নিয়ে রাখে, সবইটি করে, কিন্তু সেগুলো কাজ শুরু করতে পারে না টাকার অভাবে। বিদেশিরাও কেউ টাকা দেয় না। এই বর্ষাকালেও, এবার ব্যাপক বর্ষা হয়েছে, বর্ষাকালে পদ্মা সেতুর ওখানে বলে ছিল কিনা জানি না, পদ্মা সেতুর বলে সব জিনিসপত্র বলে নদীতে ভাসিয়ে নিয়ে গেছে। ফলে যদি পদ্মা সেতুর কস্ট বাড়তে 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 কয়েক গুণ বেড়ে গেছে। আমাদের সময় আমরা পদ্মা সেতু করার জন্য আমরা রেখে এসেছিলাম 700, আর এখন হেঁটে 8000 কোটি। 8000 এটা থাকবে না, এটা বেড়ে আরো অনেক বেশি হবে। কাজে বুঝতে পারছেন যে পদ্মা সেতু এরা তৈরি করতে পারবে না। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের সুযোগ দেয় একটা ফেয়ার ইলেকশনে, অবশ্যই জনগণ আমাদেরকে ভোট দিবে আমরা জানি, কিন্তু এটাই তাদের ভয়। ফেয়ার ইলেকশন হলে, বিএনপি আসলে দেশে পদ্মা সেতু ভাই আমি দেখতেছি এখানেও কিন্তু আপনারা বাংলাদেশের স্লোগান দেওয়া ভুলেন নাই এবং ওই রকমই স্লোগান দিতে থাকি। এই পদ্মা সেতু আমি বলি, পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে করতে পারবে না তারা। এবং আমরা বলেছিলাম জনগণের কাছে যে আমরা এই শুধু পদ্মা সেতু একটা নয়, দুটো পদ্মা সেতু করব, একটা করব এই মাওয়া দিয়ে আর একটা করব পাটুরিয়া দৌলত দিয়ে, ওই দিক দিয়ে দুটো পদ্মা সেতু করব আমরা বলেছি, এবং ইনশাল্লাহ আমরা সেটা করতে পারব। কিন্তু এই আওয়ামী লীগ কিছুতেই ক্ষমতা ছাড়বে না, তিনি গদি ছাড়বেন না। কেন গদি ছাড়বে না এটা বলেন তো, কেন কেন এত চুরি করেছে, এত লুটপাট দুর্নীতি করেছে পরিবার এবং আওয়ামী লীগের গঞ্জ যারা আছে ওই পরগাছে সহ সবগুলো যা করেছে, কাজে এই লুটপাট করে এরা পার পাবে না। মানুষ খুন, গুম আর লুটপাট, এটাই হলো এদের নীতি এখন। কাজে আজকে দেশ বাঁচাবার জন্য সকলেরই একসঙ্গে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা বলছি আমরা ওইসব রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা শান্তি, উন্নয়ন, গণতন্ত্র এবং জনগণের কল্যাণে বিশ্বাস করি। আমরা জাতিকে বিভক্ত করে নয়, জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে চাই সত্যিকারে। যেন আপনারা দেখেছেন এই দেশে কেমন ভোট হয়, আমরা চাই সেরকম নিরপেক্ষ ভোট হবে, সেখানে জনগণ যাকে ভোট দিবে ইচ্ছা তার, সেই হবে সত্যিকারের জনগণের প্রতিনিধি। কিন্তু ওই ব্যালট বাক্স ভর্তি করে ওই ভোটে জেতা, ওটা কোনো জেতা নয়, ওটাতে কোনো শান্তি নেই, ওটাতে কোনো আনন্দ নেই, এইটা হলো আওয়ামী লীগের চিন্তা।
না, আমরা বলেছি, আমরা বলেছি যে আমরা শান্তি, উন্নয়ন এবং ঐক্যের রাজনীতি করতে চাই সকলকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়েও আমরা ঐক্যের রাজনীতি করতে চাই। না, ওরাও থাকবে, কেন না, ওরা রাজনৈতিক দল, তারাও থাকবে, তাদেরকে নিয়েও, তাদের মধ্যেও ভালো মন্দ লোক আছে, তারাও দেশকে ভালোবাসে, তাদের মধ্যেও লোক আছে যারা ভালোবাসে, তাদের নিয়ে সকলকে নিয়ে ঐক্যের রাজনীতি করলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে। সেখানে থাকবে আমাদের দেশে থাকবে গণতন্ত্র, মৌলিক অধিকার, মানব অধিকার, আইনের পূর্ণ শাসন এবং শান্তি শৃঙ্খলা এবং দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ, সেগুলি হতে হবে প্রথম। যদি গণতন্ত্র না থাকে তাহলে কোনোদিন আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না। আজকাল যে কোর্টগুলো বসিয়েছে সব আওয়ামী লীগের লোকজন দিয়ে কোর্ট বসিয়ে রেখেছে, কেউ কোনোদিন আপনার পক্ষে যতই থাকুক না কেন আইন, ওই আইন কাজে দিবে না। আওয়ামী লীগ যা বলবে সেটাই বাস্তবায়িত হবে, জজ সাহেব ওটাই লিখবেন, জজ সাহেবের বাইরে যাবেন না, উনি ওটা দেখবেও না চোখে একবার পড়ে, কারণ যে উনির ওখান থেকে ওহী নাজিল হয়েছে আর উনি ওটাই লিখে দিবেন। সেখানে যাকে সাজা দেওয়ার সাজা দিবে, যাকে জেল দেওয়ার জেল দিবে, যাকে ফাঁসি দেওয়ার তাকে ফাঁসি দিবে, এই হলো অবস্থা দেশে। সেই জন্য আইনের শাসন, আইনের শাসন নেই, আইনের শাসন না থাকলে গণতন্ত্র কোনোদিন কাজ করতে পারে না, সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র ঠিক সঠিকভাবে চলতে পারে না, এবং পার্লামেন্টে, পার্লামেন্টে সত্যিকারে যোগ্য উপযুক্ত ভালো লোক আনা উচিত, যাতে পার্লামেন্টে সত্যিকারে বিতর্ক হতে পারে, জন দেশের সমস্যা নিয়ে আলোচনা হবে দুই দলে, এবং সমাধানের জন্য দুই দলকে, দুই দল বলেন, তিন দল বলেন, যারাই আছে, যারা যারা পার্লামেন্টে আসবে, সকলে বসে আলোচনা করে দেশের জন্য যেটা ভালো সেটাই নিতে হবে। সেখানে যে আমার পছন্দ মতো শুধু নিয়ে নেব, সেখানে অন্যেরা ক্ষতিগ্রস্ত হবে, সেরকম বোধ হয় করা কোনোদিনই ঠিক হবে না, আমরা সেটা করতে চাই না। তার জন্যই আমরা বলেছি যে প্রবাসে যারা আছেন আপনারা, আপনারা দেখছেন পত্রপত্রিকায় প্রতিনিয়ত যেসব কথা বের হয়, তার প্রতিবাদ আপনাদেরকে এখানে শান্তিপূর্ণভাবে, এখানে সেই সুযোগ আছে, শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে করতে পারেন। বাংলাদেশে, বাংলাদেশে এখন এমন একটা অবস্থা যে সেখানে আপনি কোনো প্রোগ্রাম করতে পারবেন না, মানববন্ধন না করতে দেওয়া হবে না, মানববন্ধন করতে পারবে না, আপনি মৌন মিছিল করতে পারবে না, আপনি কোনো মিছিল করতে পারবে না, সমাবেশ করতে পারবে না, এমনকি হলের ভিতরে পর্যন্ত সমাবেশ করতে দেওয়া হয় না, এই হলো অবস্থা। আজকে বাংলাদেশ কি বলে, পুলিশ নিজেরাই বলে যে তারা এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, আপনারা শুনেননি এটা, শুনেছেন, পুলিশ টিকিয়ে রেখেছে, কাজে এটা পুলিশ স্টেট হয়ে গেছে, এখন গণতান্ত্রিক সরকার নেই, পুলিশ স্টেট, পুলিশ তার ইচ্ছা মতো এখন যা ইচ্ছা তাই করছে, যাকে দ্বারা ধরছে, যাকে মারার মারছে, খুন করছে, থানায় নিয়ে যেয়ে গুলি করছে, এই হলো অবস্থা, তার ইচ্ছে মতো টাকা নিচ্ছে কাজে। সেজন্যই আজকে বলতে চাই, দেশকে আপনারা প্রত্যেকেই ভালোবাসেন, বিদেশে থাকেন, অনেক কষ্ট করছেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই বিদেশে আছে, তারাও নিশ্চয়, আপনারাও নিশ্চয় তাদের জন্য অত্যন্ত চিন্তিত, উদ্বিগ্ন থাকেন যে তাদের কী অবস্থা। কিন্তু বলবো যে বাংলাদেশে এখন কোনো, মানে আওয়ামী লীগ ছাড়া কোনো দলের মানুষ এবং সাধারণ মানুষ এবং ওই সুধী সমাবেশ বলেন, ইন্টেলেকচুয়াল বলেন, কেউ কিন্তু নিরাপদ নয়, কেউ, এখন এমন একটা অবস্থা হচ্ছে যেটা আগে কখনো শোনা যায়নি, হাসিনার এগেনস্টে কথা বলতে পারবে না, হাসিনা যে অন্যায় করছে, মিথ্যা কথাগুলি বলছে, তার জবাবও দিতে পারবে না, জবাব দিলে তাকে ধরে নিয়ে যাবে মিথ্যা কেস দিয়ে জেলখানায়। জনগণ এই সরকারের কাছ থেকে সরে গেছে,
আমরা যদি এখনো শান্তিপূর্ণ কোনো কর্মসূচি করি, আপনারা দেখতে পাবেন মানুষের ঢল নামবে, কিন্তু সেই কর্মসূচি করতে দেওয়া হয়। তারপরেও আমরা অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ এই অবস্থা চলতে পারে না, চলবেও না, এই অবস্থার পরিবর্তন হবে। কিছুদিন আগে আপনারা দেখলেন টাকা নিজেরা লুটে পুটে খাচ্ছে, বিদ্যুতের দাম কয়েকবার বাড়িয়েছে, ঠিক না? জানেন না কেন বাড়িয়েছে? এই যে কুইক রেন্টালের নামে কতগুলো আনছে, প্ল্যান্ট আনছে, এগুলোতে নিজের লোক সব, কাজে কমিশন পায় এই কুইক রেন্টালে ভর্তুকি দেওয়ার জন্যই আজকে জনগণের উপরে এই চাপ বসিয়ে দিয়েছে। গ্যাসের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে, এমনকি এই যে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো তো পারবে না, ওগুলোতে হাত দিলেই গণ্ডগোল লেগে যাবে। সেই জন্য চালাকি করে বাংলাদেশে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, এবং সেগুলো হয়েছে আমাদের সময়। আপনারা দেখেছেন কোন দেশে কোন সময় কিন্তু শিক্ষার উপরে ভ্যাট নেই, সেই আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পর্যন্ত এই ভ্যাট বসিয়ে দিয়েছিল ছাত্রদের। সেই ভ্যাট বহন করবে ছাত্ররা, কেউ নয়। সেই জন্য ছাত্ররা এইটা নিয়ে ব্যাপক প্রতিবাদ করেছে, এবং ছাত্রদের প্রতিবাদেই এই আওয়ামী লীগ বাধ্য হয়েছে এই ভ্যাট প্রত্যাহার করতে। ছাত্রদের উপর থেকে তারা ছাত্ররা বাধ্য করেছে, এই হলো অবস্থা। কাজে তারা লুটপাট করবে আর আমাদেরকে মাসুল দিতে হবে, এই অবস্থা চলতে পারে না, চলবে না ইনশাআল্লাহ। সেজন্য আমরা সকলে ঐক্যবদ্ধ আছি, আমরা আশাবাদী যে দেশে গণতন্ত্র নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু দেশের মধ্যে মানুষই একদিন রাজপথে নেমে আসতে বাধ্য হবে, এবং এদেরকে বাধ্য করবে নির্বাচন দেওয়ার জন্য। তাই আমরা খুব আশা করব যে আমাদের দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, এবং যাতে গণতন্ত্র ফিরে আসে সেই অবস্থা আমরা চাই। এটা সেটাই আমরা আমাদের দাবি। আমাদের কিন্তু এমন কোনো অযৌক্তিক দাবি নেই, আমাদের দাবি সম্পূর্ণ যৌক্তিক, এবং শুধু আমাদের দাবিটা কি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, শুধুমাত্র জাতীয় ইলেকশন, অন্য কোনো ইলেকশন নয়, জাতীয় ইলেকশন, কারণ সেই ইলেকশনেই সরকার পরিবর্তন হয়, এটাই দাবি করেছি। কেন, আমরা দেখেছি তাদের আমলে ইউনিয়ন কাউন্সিল, উপজেলা, মেয়র ইলেকশন, তারপরে বলেন যে লাস্ট ঢাকা সিটি কর্পোরেশনের যে নির্বাচন হলো, আপনারা দেখেছেন, আপনার টেলিভিশন নিশ্চয়ই দেখেছেন, খবর শুনেছেন কিভাবে তারা ভোট ছিনতাই করেছে, আগের দিন ব্যালট বাক্স ভরে রেখে দিয়েছে, এমনি দেখায় যাবে, মানুষ যাবে, আর আমাদের লোকজন এজেন্টকে সব বের করে দেয়, তাহলে সেখানে ভোট হবে কি করে? কাজে সেই জন্য এই অবস্থার অবশ্যই পরিবর্তন না হলে ভোট করে কোনো লাভ হবে না, এই অবস্থার পরিবর্তন হবে, এবং মানুষও চায় সেটা। মানুষ আজকে একটা পরিবর্তন দেখতে চায়, মানুষ দেশে সুদিন দেখতে চায়, মানুষ দেশে গণতন্ত্র দেখতে চায়, মানুষ বিচার বিভাগের স্বাধীনতা ফিরে পেতে চায়, মানবাধিকার, মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা এবং স্বাস্থ্যসেবা, এগুলি দেখতে চায়। আমরা সরকারে গেলে অবশ্যই স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেব, যাতে প্রতিটি মানুষ স্বাস্থ্যে তারা সেবা পায়, সে সুযোগ আমরা সৃষ্টি করব। শিক্ষার উপরে আমরা আগেই শুরু করেছিলাম, দেশে প্রতিটি মানুষ যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, শিক্ষাক্ষেত্রে আমরা ব্যাপক পরিবর্তন আনবো। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব, নিরপেক্ষ বিচার বিভাগ আমরা করব, আমরা গণতন্ত্র আনব, আমরা জনগণের কল্যাণের জন্য গ্রামে গঞ্জে মাঠে ঘাটে যেভাবে সেই জিয়াউর রহমান কাজ করেছিল, যে কর্মসূচিগুলো নিয়েছিল, অসমাপ্ত কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করব। তাই আপনাদের সকলের দোয়া, সহযোগিতা, সমর্থন চাইব, যাতে আপনারা সেগুলিতে সমর্থন দিলে ইনশাআল্লাহ আমরা মনে করি দেশে একটা ব্যাপক পরিবর্তন আসবে,
এবং দেশের মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো বলে আমাদের বিশ্বাস করি। আমি তাই বলবো, আপনারা ভালো থাকেন, যেই দেশে আছে সেই দেশের আইন কানুন নিয়ম কানুন শৃঙ্খলা মেনে চলবেন, ভালো থাকবেন, সময় মতো কাজে যাবেন, যা এই দেশে নিয়ম নীতি সেইগুলো আপনারা মেনে চলবেন, ভালো থাকেন। আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসছেন, সে যারা আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এই প্রথমবারের মতো আমি দেশের বাইরে প্রথম ঈদ করছি, এর আগে করিনি। কাজে ঈদ মুবারক, এবং আপনাদের সঙ্গে একসঙ্গে মিলিত হতে পেরে এখানে এত বাংলাদেশে এসছে আমার খুব ভালো লাগছে। যদিও বাংলাদেশের মানুষ অনেকে একটু কষ্ট পেয়েছে মনে, আমার দলের নেতা কর্মীরা যারা ছিল তৃণমূলে, তারা বলে এই প্রথম আপনাকে ছাড়া আমরা ঈদ করব, আমাদের ভালো লাগছে না। কিন্তু আমি বললাম যে আমার কাছে ভালোই লাগবে, কারণ যে সেখানে আমি আমার পরিবারের থেকে 8 বছর আমি একসঙ্গে ঈদ করতে পারিনি, এখানে আমার পরিবারও আছে আর এই বাংলাদেশিরাও আমার পরিবারেরই অংশ, কাজে সকলকে নিয়ে ঈদ করতে পারা এটাও অনেক বড় আনন্দের। সেই জন্য আপনাদের সঙ্গে ঈদ করতে পেরে, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পেরে খুব ভালো লাগছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেশের কথা চিন্তা করবেন, যাতে দেশে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি, সেজন্য আপনারা সহযোগিতা করবেন, এখানকার বিএনপি সেভাবে কাজ করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।